2023 পঞ্চায়েত নির্বাচন দৌড় করায় সাধারণ মানুষের উপকারে স্বার্থে একাধিক জনস্বার্থ প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5 বছর গ্রামের জনপ্রতিনিধি হয়ে নিজের এলাকার জন্য কি কি কাজ করেছেন ফুলবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া 303 নং পার্টের পঞ্চায়েত সদস্য মোহাম্মদ খালেক, সেই খোঁজ নিতেই আমরা কথা বলেছি পঞ্চায়েত সদস্য মোহাম্মদ খালেক ও তার গ্রামবাসীদের সাথে। ফুলবাড়ি সংলগ্ন বাদলাগঁ, চম্পতগঁ, আন্ধারি ছোড়া সহ বেশ কয়েকটি ছোট ছোট পাড়া মিলে গঠিত এই গ্রামটি। গ্রামের সাধারণ মানুষেরা জানান, করেছে মোটামুটি ভালোই করেছে, কোনো খারাপ করেনি, যা করছে মোটামুটি ভালোই করছে, কোনো খারাপ করেনি। হ্যাঁ, টিউবওয়েল বসাইছে, কল রাস্তাঘাট দিছে, রাস্তাঘাট করেছে, খুব ভালোই করেছে, কোনো খারাপ করেনি। সমস্যা কিছু না, চলে জল, জলে মোটামুটি ওই পাইপ বসাইছে, পাইপগুলো জল এখনও সাপ্লাই দেয়নি, অনেক দিন ধরে বসা রাখছে, কবে দিবে কোনো কী আশা করছেন, কি জল আসবে, আসবে কি না এখন আমরা বলতে পারছি না, পাইপ টাইপ তো সব পুঁতে রাখছে, এখন কবে দিবে না দিবে জল কোনো খবর নেই, দেখি এখনও সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত হলে পরে আমরা মানে এরকম এলাকা কোনো কাজ বাকি আছে করতে হবে না, কাজকর্ম তো সব এলাকার মধ্যে সবই হয়ে আছে কমপ্লিটই। আমাদের গ্রামের রাস্তাঘাট প্রায় পাকা, সেরকম কোনো বড় সমস্যা না থাকলেও কিছু জলের কিছু সমস্যা রয়েছে। পঞ্চায়েত সদস্য খালেক মোহাম্মদ বলেন, 5 বছরে যখন আমি প্রথম পঞ্চায়েত হই তখন 1.5-2 বছর একটা টাইম পাইছিলাম, সেই টাইমের মধ্যে মোটামুটি ধরেন আমি নয় করে 14-15 লাখ টাকার মতো আমি কংক্রিট রাস্তার কাজ করছি, ড্রেনের কাজ করছি, তারপরে আবার 2 বছর ধরে করোনার কালে কাজকর্ম বন্ধ ছিল, আবার করোনার পর থেকে আবার কিছু কাজ করছি, সেটা নয় করে মোটামুটি আরও 14-15 লাখ টাকার মতো কংক্রিটের রাস্তার ড্রেন করছি। হ্যাঁ, একটা সোলার আমাদের ট্যাপ দেওয়া হয়েছে, যেটা ধরেন একটা মসজিদের সামনে দেওয়া হয়েছে, মসজিদের দিকে একটা ট্যাপ দিছি, বাইরের লোকজনের জন্য 2টা ট্যাপ দেওয়া হয়েছে, সোলার লাইট আছে, অটোমেটিক ওটা জল ট্যাঙ্কিতে উঠে আবার অটোমেটিক মানে জলটা যখন খতম হয়ে যায় তখন আবার অটোমেটিক ট্যাঙ্কিটা ভর্তি হয়, আবার জলটা মানুষের জন্য খাওয়া সরবরাহ করা হয় আর কি। ও কিছু রাস্তাঘাট পাকা করার দরকার আছে, সেই রাস্তাঘাটগুলোও আমি আমাদের পঞ্চায়েত তরফ থেকে এবং আমাদের ব্লকের তরফ থেকে এবং আমাদের মাননীয় দেবাশিস দা, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিল, উনি যথেষ্ট খুব ভালো লোক, উনি কাজের কিভাবে করতে লাগে সেসব চিন্তাভাবনা ওনার মাথায় আছে। ইতিমধ্যে জলের জন্য পাইপলাইন করা হয়েছে, কিছুদিনের মধ্যেই গ্রামের মানুষেরা সাপ্লাইয়ের জল পেয়ে যাবে। এছাড়াও গ্রামে সেলার সিস্টেমে জল সরবরাহের জন্য রাজ্য সরকারের উদ্যোগে একটি ফিল্টার জলের ট্যাঙ্ক বসানো হয়েছে, সেই থেকেই কিছু মানুষ দিনভর জল নিতে পারছেন। গ্রাম পঞ্চায়েত বলেন কিছু কিছু সমস্যা রয়েছে, আগামীতে তা পূরণ করার চেষ্টা করা হবে। কি বলছেন এলাকার মানুষেরা শুনুন। জলের ব্যবস্থা আছে কি? জলের ব্যবস্থা সরকার থেকে যেটা দিছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিদি, ও আমাদের গ্রামে এরকম একটা ইস বসাইছে, সেলোর যে ওইটা জিনিসটা বসাইছে, আর নিচে রাস্তার ধারে ধারে পাইপলাইন করা আছে, এটা এমনিটিক চালু করার জন্য আলোচনা হচ্ছে, এর মধ্যে চালু হবে ওইটা। রাস্তা কি পাকা না কাঁচা রাস্তা আছে? পাকা রাস্তা মোটামুটি পাড়ায় শেষের দিকে, আর টুকিটাকি আছে আর কি, টুকিটাকি করলে মোটামুটি শেষ হয়ে যাবে আমাদের রাস্তাঘাট। এখানে পঞ্চায়েতকে কি বলবেন যে কীরকম কাজ করতে পারে? না না, পঞ্চায়েত আমাদের খালেক চাচা আমার, উনি খুব সুন্দর কাজ করে গ্রামে, ওনা মাঝে মাঝে ঢুকে মানুষের সুখ সুবিধা দেখে, হয়তো কিছু ভেড়া পালন লাগলে উনিও হেল্প করে, হয়তো কেউ কোনো মারা গেলে তাও হেল্প করতেছে, উনি লোকটা ভালো, এখানকার সবাই ওনাকে মানে আর সবারে সামনে যা দাঁড়ায়।